إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالًا كثيرًا ونساءً واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبًا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولًا سديدًا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أيها الناس اتقوا الله فإن التقوى ملاك الحسنات واعلموا أن من التقوى إقامة الصلاة فمن أقام الصلاة فقد قام بالتقوى كما ينبغي الله عز وجل يأمرنا بالصلاة والرسول عليه الصلاة والسلام يأمرنا بالصلاة والصلاة عمود الدين فلا ينبغي التهاون بها يجب الاهتمام بها وإقامة الصلاة بأداء فرائضها في أوقاتها المعينة قال الله عز وجل إن الصلاة كانت على المؤمنين كتابا موقوتا সম্মানিত মুসলিয়ান কেরাম আজকে আমরা আপনাদের সামনে সালাত নিয়ে আলোচনা করতে চাই যেই সালাত ইমানদারের জন্য সবচেয়ে বড় নেয়ামত যেই সালাতের মাধ্যমে ইমানদার আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করে যেই সালাতের মাধ্যমে তার দুনিয়ার বিভিন্ন জিনিস থেকে বিপদ আপদ থেকে আল্লাহর দিকে সে প্রত্যাবর্তন করতে পারে সেই সালাত নিয়ে আজকে আমরা আলোচনা করতে চাই সালাত শব্দের বাংলা আমরা সবাই বলি সালাত অর্থ নামাজ কিন্তু আমরা সালাতে রাখতে চাই নামাজ শব্দটা ব্যবহার করতে চাচ্ছি না কিন্তু বুঝলেন আমরা বুঝাতে চাচ্ছি সালাত যেই সালাতটি আরবিতে আল্লাহ তাআলা কোরআনে কারিমে সালাতে বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস সালাতে বলেছেন এই সালাতটির অর্থ কি সালাত শব্দের অর্থ হচ্ছে দোয়া সালাত শব্দের অর্থ হচ্ছে দোয়া যেহেতু আরবি ভাষা সালাত শব্দে দোয়া বোঝায় এর অর্থ হচ্ছে যে এটার কোনো ব্যবহার থাকতে হবে কোরআন এবং সুন্নাতে দেখা গেছে সালাত শব্দে ব্যবহার আছে কোরআনে কারিমে দোয়া অর্থে আল্লাহ তাআলা বলেছেন খুজ মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহিরহুম বিহা ওয়া তুজাক্কিহিম ওয়া সাল্লি আলাইহিম ইন ওয়া তুজাক্কিহিম তুতাহিরহুম ওয়া তুজাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুন লাহুম আল্লাহু সামিউন আলিম সূরা তাওবার 103 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন হে নবী আপনি তাদের থেকে তাদের সম্পদ থেকে যাকাত নিয়ে নিন এই যাকাত নেওয়ার কারণে তাদেরকে আপনি পবিত্র করবেন এবং তাদেরকে আপনি পরিচ্ছন্ন করবেন আর তাদের জন্য আপনি দোয়া করুন সাল্লি আলাইহিম আপনি তাদের জন্য দোয়া করুন ইন্না সালাতাকা সাকানুন লাহুম আপনার দোয়া তাদের অন্তরে প্রশান্তি এনে দেয় আল্লাহ তাআলা সর্বশ্রোতা সর্বজ্ঞ অর্থাৎ এখানে নির্দেশ দিচ্ছেন যেন দোয়া করে শব্দ ব্যবহার করছে সালাহ হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইজা দোয়া ইয়াহাদুকুম ফালিউজিব তোমাদেরকে কেউ যদি কেউ দাওয়াত দেয় সেজন্য দাওয়াতে অংশগ্রহণ করে অর্থাৎ দাওয়াত কবুল করে ফাইন কানা সোয়াইমান ফালিউসাল্লি যদি সে সওম পালনকারী হয় তাহলে সে না সালাত পড়ে অর্থাৎ দোয়া করে অর্থাৎ যেন দোয়া করে অর্থাৎ যেহেতু খেতে পারে নাই অন্তত দোয়া করে যদি উপস্থিত হলে ওয়া ইন কানা মুফতিরান ফালিয়াতাম যদি সে রোজাদার না হয় তাহলে সে যেন খায় অর্থাৎ কাউ দাওয়াত দিলে দাওয়াতে অংশগ্রহণ করতে বলা হয়েছে যদি রোজাদার দোয়া করতে বলা হয়েছে শব্দ ব্যবহার করেছে সালাতের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ব্যবহার করেছে অর্থ হচ্ছে এই সালাত অর্থ দোয়া এটাই বোঝায় সালাতের আরেক অর্থ হচ্ছে প্রশংসা করা আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সালাত পেশ করি
এই সালাত পেশ করার অর্থ কি? এক একজন এক এক অর্থ করে, কেউ অর্থ করে রহমত, কেউ অর্থ করে ক্ষমা, যে আল্লাহর পক্ষ থেকে সালাতের কি অর্থ আছে, আল্লাহ তাআলা তো আর দোয়া করবে না, তিনি কাকে আর কাছে দোয়া করবেন, কেন দোয়া অর্থ হতে পারে না, সে অর্থ কি? ইমাম আবুল আলিয়া রাহমাহুল্লাহ তিনি যে সালাতের যে অর্থ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত পেশ করা অর্থ হচ্ছে আল্লাহ ফেরেশতাদের কাছে তার প্রশংসা করা, এইটাই হচ্ছে বিশুদ্ধতম অর্থ, আর কোনো অর্থ শুদ্ধ নয়। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি সেটা এনেছেন জাজমান, অর্থাৎ এটাই বিশুদ্ধ বলে বুখারীতে এসেছে, অর্থাৎ যখনই আপনি অর্থ করবেন আল্লাহ মাসাল্লা আলা মুহাম্মদ, আল্লাহ আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত পেশ করুন, তখন অর্থ করবেন এটা উদ্দেশ্য নেবেন এটা আল্লাহ আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা করুন, এটা হলো উদ্দেশ্য, কারণ আপনি তার রাসূলের জন্য আল্লাহ ক্ষমা প্রার্থনা করার প্রশ্ন আসে না, আর রহমত আসবে না কেন? আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা, সালাত এবং রহমা পরপর আসছে, এর অর্থ হচ্ছে সালাত এবং রহমা এক অর্থ না, ভিন্ন ভিন্ন অর্থ। সুতরাং যখনই কোরআনে কারিমে বা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাতের কথা আসছে, আমরা যখন বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, তখন অর্থ হচ্ছে আল্লাহ আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা করুন। এই জন্য যখন কেউ মান সাল্লা আলাইহি মারাতান সাল্লাল্লাহু আলাইহি বি আশরান, যে কেউ আমার উপর একবার সালাত পেশ করে, কেউ যদি আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহ আপনার আমার কথা 10 বার পেশ করে, অর্থাৎ 10 বার তিনি আমার আমাদের কথা তিনি তা ফেরেশতাদের কাছে আলোচনা করেন, এটা হচ্ছে উদ্দেশ্য। এখানে আল্লাহ কোনো দোয়ার প্রশ্ন আসে না, এই জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রশংসা পাওয়া এটা বড় নেয়ামত। যত বেশি আমরা সালাত আদায় করবে জুমার দিনে, সালাত আদায়ের একটা মুহূর্ত হচ্ছে জুমার দিন, নির্দিষ্ট দিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আকসুরু আলাইয়া মিনাস সালাত, এই দিনটিতে এই জুমার দিনটিতে বেশি বেশি করে আমার উপর তোমরা সালাত পেশ করো। আমরা যতবার আল্লাহর উপর সালাত পেশ করব ততবার আল্লাহ তাআলা আমাদের প্রশংসা করবেন, আল্লাহর পক্ষ থেকে যখন সালাত হয় এর অর্থ হচ্ছে প্রশংসা, আর ফেরেশতাদের পক্ষ থেকে হলে তখন হয় ক্ষমা প্রার্থনা, কেউ বলেছেন কেউ বলছেন দোয়া, দোয়াটাই বিশুদ্ধ, ক্ষমা প্রার্থনা ভিন্নভাবে তারা করে, কিন্তু যখন ফেরেশতারা আমাদের উপর সালাত পেশ করে ইন্নাল্লাহু ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আন-নবী, যেখানে আসছে আল্লাহ তারা প্রশংসা করেন আর ফেরেশতারা দোয়া করেন, ফেরেশতারা দোয়া করেন, এই অর্থটা বুঝতে হবে। অনেকেই জায়গাতে অর্থে ভুল করে থাকে, এই জন্য সেই সাবধানটা আমরা করলাম, কারণ ইমাম বুখারী রহমতুল্লাহ যেটা বলেছেন সেটাই বিশুদ্ধ। এই জন্য যখনই কোরআনে কারিমে বা হাদিসে যেখানে এই সালাত আসছে দুই অর্থের বাইরে না, একটা হচ্ছে দোয়া, আল্লাহর পক্ষ থেকে হইলে সেটা দোয়া নয়, সেটা হচ্ছে আল্লাহ তাআলা উত্তমভাবে আমাদেরকে স্মরণ করা। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেভাবে উত্তমভাবে স্মরণ করেন, প্রশংসা করেন, আমাদেরকেও তিনি আলোচনা করেন। আমরা যদি কোনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দরুদ পেশ করতে পারি, তিনি সেটার আলোচনা করেন। তাহলে সালাতের অর্থই হচ্ছে, ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ এজন্য উল্লেখ করেছেন যে আল্লাহর পক্ষ থেকে যখন সালাত হবে তখন তার অর্থ হবে, তখন তার অর্থ হবে সানা বা প্রশংসা করা, ফেরেশতাদের কাছে প্রশংসা করা। আর যদি মাখলুকদের কাছ থেকে কোনো সৃষ্ট কারো কাছ থেকে কোনো সালাত হয় তখন তার অর্থ হবে, সালাতের অর্থ হয় তখন হয়ে যায় কেয়াম, রুকু, সেজদা এগুলো, এবং যদি পশু পাখি থেকে হয় তখন বুঝতে হবে এটার অর্থ হচ্ছে তাসবিহ। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমে ইসবাহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি, আসমান জমিনে সব কিছু আল্লাহর জন্য তাসবিহ পেশ করে, এই তাসবিহ হচ্ছে এই তাসবিহ তাদের জন্য সালাত, এটাই তাদের সালাত, তারা যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তারা এটা তাদের যেটা এটাই তাদের জন্য সালাত। আমাদের জন্য সালাত কি এটা আমরা এখন আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদের জন্য সালাত ফরজ করে দিয়েছেন, এতক্ষণ যা বলেছি হচ্ছে আবিধানিক অর্থ, এটার মধ্যে সালাতের এখনকার অর্থ বাকি নাই, অবশিষ্ট নেই, তবে সালাতের ভিতরে দোয়া আছে, প্রত্যেকটি সালাতের মধ্যে দোয়া আছে, আপনি শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই দোয়া। এই জন্য দোয়া যেহেতু সম্বলিত আছে, এই জন্য সালাতের এই আমাদের এই সালাত নামাজ যেটা পড়ে এটার নাম সালাত রাখা হয়েছে। সালাত কাকে বলে? ইমামরা সুন্দর এটা একটা সংজ্ঞা দিয়েছেন, বলেছেন ইবাদাতুন লিল্লাহ, আল্লাহর জন্য কোনো ইবাদত করা, যা তো আকওয়াল ও আফআল, তার মধ্যে কিছু কথা আছে, কাজ আছে, মালুমাতিন সবাই জানে সেটা, মাকসুসাতিন বিশেষ কিছু দোয়া, সব দোয়া করা যাবে না, যা ইচ্ছে তা বলা যাবে না, যা ইচ্ছে তা করাও যাবে না, বলাও যাবে না, করাও যাবে না, মুফতাতাহুম বিত্তাকবীর, মুফতাতাহাতুম বিত্তাকবীর, যা শুরু হয় আল্লাহু আকবার দিয়ে, ওয়া মুফতাতাতুম বিত্তাসলিম, যা শেষ হয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দিয়ে, যা শেষ হয়, এটাই হচ্ছে সালাত। প্রত্যেকটি সালাতে এটাই বৈশিষ্ট্য যে শুরু হয় তাকবীর দিয়ে, শেষ হয় সালাম দিয়ে,
এজন্য যারাই বলে শেষ করার জন্য অন্য কোনো পদ্ধতি আছে তাদের তা গ্রহণযোগ্য না। সালাত শেষ করতে হবে সালাম দিয়েই, সালাত শেষ করতে হবে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ডাইনে বামে, ডাইনে অথবা একদিকে হলো সালাম ফিরে, যেমন জানাজা সালাতে একদিকে সালাম ফিরে শেষ হয়, সেটা হচ্ছে বেশি সহি হাদিস দ্বারা সাব্যস্ত। আর দুই দিকে সালাম ফিরানোটা হাদিসটা দুর্বল, এই জন্য মক্কা মদিনায় যদি গিয়ে থাকেন দেখবেন যে তারা একদিকে সালাম ফিরে জানাজার সালাত শেষ করে, দুদিকে সালাম ফিরে না, কারণ তারা মনে করে যে সহি হাদিসটার উপর আমল করা উচিত। আমরা যেটা করি এটার হাদিসের হাদিস আছে কিন্তু হাদিসটার সনদ দুর্বল, তারপরে আমাদের দেশে আমল এবং অন্যান্য মাঝহব সেটার আমল হচ্ছে, সমস্যা নাই। মোট কথা হচ্ছে সালাম দিয়েই সালাত শেষ করতে হবে, আর তাকবীর দিয়েই সালাত শুরু করতে হবে। এটা হচ্ছে সালাতের পরিস্থিতি, সালাত কীভাবে আমরা চিনব। তো বেশিরভাগ যেহেতু বেশিরভাগ কর্মকাণ্ডই দোয়ার সাথে সম্পৃক্ত সালাতের মধ্যে, এই জন্য এটার নাম রাখা হয়েছে সালাত, বিশেষ দোয়া, বিশেষ দোয়ার নামে এই সালাতের নামকরণ, সালাত দোয়া এই নামাজের নাম রাখা হয়েছে সালাত। এই সালাত দুই রকম হইতে পারে, দোয়া দুই রকম হইতে পারে, আপনারা জানেন। এক দোয়াকে বলা হয় দোয়া ও মাসআলা, একটা দোয়া দোয়া ওলা ইবাদা। আপনি যখন আল্লাহর কাছে কিছু চান, আল্লাহ আমাকে এটা দেন এটা দেন এটা দেন, যেমন শেষ বৈঠকে বসে কি দোয়া করেন, শেষ বৈঠকে দোয়া করেন আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া ইন্নাহু লা ইগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতান মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুর রাহিম। দোয়া করতেছেন, এই যে পুরো চাচ্ছেন আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আপনি চাই ক্ষমা, এই চাওয়াটা, এটার নাম হচ্ছে দোয়া ও মাসআলা, চাওয়ার দোয়া। আরেক দোয়া আছে চাওয়া নয়, বরং আপনি এবাদত করে যাচ্ছেন, এবাদতের মাধ্যমে এক ধরনের চাওয়া হয় যেটা আপনি মুখে বলেন নাই, আপনি বলছেন সুবহান রাব্বিয়াল আলা, আমার সর্বোচ্চ রব যিনি আরশের উপর রয়েছেন তিনি কতই না পবিত্র, এইটাও দোয়া, কিন্তু এই দোয়াটার মধ্যে চাওয়া নাই, অর্থাৎ তিনি এটাতে বেশি খুশি হন আরো, যে বান্দা আমার কাছে চাওয়া ব্যতীতই আমার প্রশংসা করে যাচ্ছে। আপনি যখন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন প্রশংসা করে যাচ্ছেন, কিছু চাচ্ছেন না, তখনও প্রশংসা, এটাও দোয়া, কিন্তু যখন বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাকে সিরাতে মুস্তাকিম দান করেন, তখনও এটা দোয়া, তবে এটাতে চাওয়া হচ্ছে যে সিরাতে মুস্তাকিম চাচ্ছেন, দুটোই আল্লাহর কাছে প্রিয়। যখন যেটা যেভাবে আল্লাহ তাআলা চেয়েছেন সেইভাবে দোয়া করা, সেইভাবে চাওয়াটাই উত্তম। কখনো আল্লাহ তাআলা চেয়েছেন শুধু প্রশংসা, কখনো আল্লাহ তাআলা বলছেন যে আমার কাছে চাও শব্দ করে, কি চাও এটা বলো, তো দুইভাবে আল্লাহ তাআলার যেই যেই জায়গাতে যেটা আল্লাহ তাআলা মঞ্জুর করেছেন সেই জায়গাতে সেটা চাওয়াটাই হচ্ছে আমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট জিনিস। এই জন্য দোয়া দুটো যেভাবে করেন না কেন, এটাই সালাতের মূল কথা, সালাতের শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই দোয়া, হয় আপনি চাচ্ছেন নয় আপনি আল্লাহর প্রশংসা করছেন, সুতরাং পুরোটাই হচ্ছে দোয়া। যেহেতু এই জন্য সালাতের নামকরণ করা হয়েছে সালাত। এই সালাত আল্লাহ তাআলা আমাদের উপর ফরজ করে দিয়েছেন, কেমন ফরজ, অর্থাৎ পড়তেই হবে, এমন নয় যে পড়লে পড়লাম না পড়লে নয়, এরকম না, সালাত আপনাকে পড়তেই হবে। প্রমাণ কি, আল্লাহ তাআলা কোরআনে কারিমে সূরা আল বাইয়িনাত বাইয়িনাতে বলেছেন 5 নম্বর আয়াতে, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, তাদেরকে শুধু এই নির্দেশ দেওয়া হয়েছে যে একমাত্র আল্লাহর জন্য দিনকে খালিস করে আল্লাহর ইবাদত করবে, হুনাফা এক অন্য সব কিছু থেকে বিমুখ হয়ে কারো দিকে আর যাবে না, একমাত্র আল্লাহর ইবাদত করবে, আর কারো ইবাদত করবে না, ওয়ায়ুকিমুস সালাত, এবং সালাত কায়েম করবে। আল্লাহর নির্দেশ হচ্ছে সালাত কায়েম করা। আর কোরআনে কারিম বহু জায়গায় আপনারা পেয়েছেন আতুজ যাকাত ওয়াকিমুস সালাত, বহু জায়গায় আসছে, আপনারা জানেন, কেউ বলছে 82 বার, কেউ বলছে আরো কম, যত জায়গায় আসুক আল্লাহ তাআলা সালাত কায়েম করার জন্য নির্দেশ আমাদেরকে দিয়েছেন। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মুআয ইবনে জাবাল রাদিন হাদিসে, যখন তিনি ইয়েমেনে যাচ্ছিলেন তখন তাকে তিনি যেই পরামর্শ দিয়েছিলেন যে তুমি কি করবে, কিসের দাওয়াত দিবে, তখন তিনি বলেছিলেন যে তুমি তাদেরকে দাওয়াত দিবে ওয়া আলিমহুম আন্নাল্লাহ ইফতারাদা আলাইহিম 5 সালাওয়াতিন ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলা, তাদেরকে জানিয়ে দিবে যে আল্লাহ তাআলা তাদের উপরে দিন রাতে 5 ওয়াক্ত সালাত ফরজ করেছে, 5 ওয়াক্ত সালাত ফরজ করে দিয়েছে, বুখারী মুসলিম হাদিসটি বর্ণিত। এর অর্থ হচ্ছে সালাত ফরজ, এতে কোনো ভিন্ন মত পোষণ করা যাবে না। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিসে তিনি বলেছেন বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামকে 5টি বেনা বা 5টি স্তম্ভের উপর রাখা হয়েছে, একটা বিল্ডিং এর মতো করে ইসলামকে বলা হয়েছে, একটা বিল্ডিং যেমন 5টি স্তম্ভের উপর রয়েছে সেটা কি। তারপর বলেছেন বুনিয়াল ইসলাম শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, প্রথম হচ্ছে শাহাদাতাইন,
আল্লাহর আল্লাহ তাআলার দুই সাক্ষ্য দিতে হয়, অর্থাৎ আপনাকে আল্লাহর উলুহিয়তে সাক্ষ্য দিচ্ছেন আর রিসালাতে সাক্ষ্য দিচ্ছেন, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ব্যতীত কোনো সত্য ইলাহ নেই, ও আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মদ আল্লাহর রাসূল এই সাক্ষ্য দিবেন, ও ইকামিস সালাহ আর দ্বিতীয় হচ্ছে সালাত কায়েম করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বুঝিয়ে দিলেন যে দ্বীনের ইসলামের মূল খুঁটি বা বুনিয়াদি হচ্ছে দুইটি জিনিসের উপরে, পাঁচটি জিনিসের উপরে, তার মধ্যে প্রথম হচ্ছে শাহাদাতে কালেমা, তারপরে হচ্ছে সালাত, যেটা রাসূলুল্লাহ সম্পর্কে বলে দিয়েছেন। অন্য আরেক হাদিসে আসে ওবাদ ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে আমি বলতে শুনেছি, খামস সালাওয়াতিন কাতাবাহুন আল্লাহু আলাল ইবাদ, আল্লাহ তাআলা পাঁচটি সালাত বনি আদমের উপর লিখে দিয়েছেন, আল্লাহ তাআলা পাঁচটি সালাত বনি আদমের উপর লিখে দিয়েছেন, ফামান জাআ বিহিন্না লাম ইউগাইয়ির মিনহুন্না শাইয়ান ইসতিগফাফাম বিহাক্কিহিন্না কানা লাহু ইনদাল্লাহি আহদান আন ইয়াদখুলাহুল জান্নাহ। যে ব্যক্তি এই পাঁচটি সালাত যথাযথভাবে প্রতিপালন করে আসবে, এর কোনো হক নষ্ট না করে, একে হালকা মনে না করে, হক যথাযথভাবে আদায় করে আসবে, আল্লাহ তাআলা অঙ্গীকার নিজের উপর নিজে অঙ্গীকার নিচ্ছেন যে তাকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবেন। তাহলে এই পাঁচটি সালাতের ব্যাপারে আল্লাহ তাআলার পক্ষ থেকে অঙ্গীকার আছে, যদি ঠিক মতো আমরা আদায় করতে পারি আমরা জান্নাত পাবো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলে দিয়েছেন, আবু দাউদ হাদিসটি বর্ণনা করেছে। আর উম্মতে মুসলিমার সবাই একমত হয়েছে যে সালাত এভাবে আদায় করতে হবে, এভাবে পাঁচ ওয়াক্ত সালাত পড়তে হবে। দুর্ভাগ্যবশত বর্তমানে কিছু মানুষ আছে যারা নিজেদেরকে আহলে কোরআন দাবি করে, এরা কিন্তু ইমানদার নয়, এরা কাফের সবাই, এদের সাথে আপনাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। ইমান কেন ইমানদার নয় শুনেন, ওরা পাঁচ ওয়াক্ত সালাত পড়ে না, তিন ওয়াক্ত পড়ে, তাও ওরা বসে বসে থাকে, ওরা কতক্ষণ বসে কতক্ষণ দাঁড়িয়ে থাকে, পাঁচ চার রাকাত তিন রাকাত বলে না, কত জানি চায় কতক্ষণ বসে থাকে, কারণ রাকাত সংখ্যা কোরআনে উল্লেখ নাই, এই জন্য ওরা এই যেহেতু হাদিস মানে না, এই জন্য হাদিসের কোনো শব্দ নিবে না, নিজেরা বসে বসে কতক্ষণ থাকে চিন্তা ভাবনা করে উঠে চলে আসে, এটা হলো তাদের সালাত। আউযুবিল্লাহ মিন যালিক, এই সালাত আল্লাহর দরবারে কোনোদিন ছিল না বা এটা গ্রহণযোগ্য হয়নি, আল্লাহ তার রাসূল বলেনি, নিজেরা বানিয়ে নিয়েছে, এই সালাত দ্বারা কোনোদিন আল্লাহর দরবারে কিছুই কবুল হবে না, এই জন্য তাদের সাথে আপনাদের কোনো সম্পর্ক থাকতে পারবে না। আহলে কোরআন নামে যারা আছে কোরআন অনুসারে তাদের বলা, এদের এরা কাফের, এরা ইমানদার নয়, এদের তো বলতে কোনো অসুবিধা নেই, কারণ হচ্ছে এরা আসলে কোরআন না সালাত আদায় করে, হাদিস কোরআন মানে কোরআন মানার দাবি করে কিন্তু হাদিস মানে না, অথচ কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে তোমাদেরকে বারবার বলেছেন আতিউ আল্লাহ ওয়া আতিউ রাসূলা, আল্লাহর আনুগত্য করো রাসূলের আনুগত্য করো, আরো বলেছেন ফালা রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনহুম, কখনো তারা ইমানদার হতে পারবে না, ফালা রাব্বিকা আপনার রবের শপথ করে বলছি তারা ইমানদার হবে না, সেটা কি যতক্ষণ পর্যন্ত আপনাকে তাদের মধ্যে ফয়সালাকারী না বানাবে, তাদের মধ্যে যা ঘটবে। এবং আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলে দিয়েছেন ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুদূহু, রাসূল যা তোমাদেরকে দেন তা গ্রহণ করো, ওয়ামা নাহাকুম আনহু ফানতাহু, রাসূল যা থেকে নিষেধ করেন তা পরিত্যাগ করো। আর এরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কথা শুনে না, রাসূলের কোনো হাদিস মানে না, এরা শুধুমাত্র কোরআন মানার দাবি করে, আসলে কোরআনও মানে না, সুতরাং বোঝা গেল যে এরা ইমানদার নয়, এদের সাথে আপনাদের কোনো রকমের আত্মীয়তার সম্পর্ক থাকতে পারবে না। এ কারণ ইমানদার একটা হচ্ছে কাফের যারা আছে এদের মতো তাদের ব্যবহার হবে, আর এরা হলো মুরতাদ হয়ে গেছে, যেহেতু মুরতাদের হুকুম সাধারণ কাফেরদের চেয়ে জঘন্যতম, সাধারণ কাফেরদের হত্যা করার নির্দেশনা নাই, কিন্তু মুরতাদকে ইসলামী শরীয়তে মুরতাদের কোনো প্রাণ থাকবে না, ইসলামী শরীয়ত মোতাবেক মুরতাদকে হত্যাদণ্ড মৃত্যুদণ্ড দিতেই হয়, এটা ইসলামী রাষ্ট্রের অধিকার, কোনো ব্যক্তি বিশেষের কাজ নয়, সেটাও আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমি এখন আলোচনা করব ইসলামে সালাতের কি মর্যাদা রয়েছে, সেটা কিছু আলোচনা করব, আপনারা ইনশাআল্লাহ শুনবেন। প্রথমত একটু আগে আপনাদের সামনে যেই আমি হাদিসটি আলোচনা করি তাতে উল্লেখ করা হয়েছে বুনিয়াল ইসলাম আলা খামসিন, বুনিয়াল ইসলাম আলা খামসিন পাঁচটি জিনিসের উপর ইসলামকে রাখা হয়েছে। যদি যেমন এই যে বিল্ডিংটা, এটা আপনি বলেন যে পিলারের উপর রাখা আছে, নিচে খালি থাকলেও সমস্যা হয় না, কত বিল্ডিং দেখবেন যে নিচে পিলারের উপর উঠছে, ঠিক ইসলামটা পুরোটাই পাঁচটি স্তম্ভের উপর রাখা হয়েছে, পাঁচটি স্তম্ভ, পাঁচটি স্তম্ভের মধ্যে দ্বিতীয় স্তম্ভটা হচ্ছে শাহাদাতাইনের পরে সর্বোচ্চ স্তম্ভটা হচ্ছে সালাত। এই জন্য বলা হয় যে শাহাদাতাইনের পরে একজন মানুষের অন্তরে যে ঢুকছে যে আমি সাক্ষ্য দিলাম, এটা মুখে বলছে, সত্য কি মিথ্যা প্রমাণ পাবে তার সালাতের মাধ্যমে, যতক্ষণ পর্যন্ত সালাত পড়ে নাই ততক্ষণ পর্যন্ত ইমানদার নয়, সে প্রকাশ্য একটা আমল লাগবে, যেকোনো একটা প্রকাশ্য আমল লাগবে। একজন মানুষ যখন বলছে যে আমি ইমান আনলাম, যে কোনো মানুষ
মুখে বলল, তার প্রমাণ কিসে পাওয়া যাবে? সালাতের মাধ্যমে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে মুহাম্মদ আপনি ইনসাফ করুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওয়াই হাক, তোমার কি হলো, তোমার ধ্বংস, আমি যদি ইনসাফ না করি কে ইনসাফ করবে, আমি যদি ইনসাফ না করি কে ইনসাফ করবে? তখন কয়েকজন বলে যে রাসূলুল্লাহ আমাকে আমাদেরকে অনুমতি দিন, তাকে আমরা মাথা ফেলে দেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হয়তো লোকটি সালাত আদায় করে, হয়তো লোকটি সালাত আদায় করে। অনুরূপভাবে যখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো বিষয়ে এরকম আলোচনা হতে বলছে নুহিতু আন তাকতুল মুসাল্লিন, সালাত যারা আদায় করে তাদেরকে হত্যা করতে আমাকে নিষেধ করা হয়েছে। এর অর্থ হচ্ছে সালাত হচ্ছে আপনার ইমানের পরিচয়, আপনি যে ইমানদার তার পরিচয় পাওয়া যাবে সালাতে। অনেক মানুষ আছে, আপনি এই দেশের মানুষের মধ্যে বেশিরভাগ মানুষকে দেখবেন সালাতের প্রতি তাদের কোনো গুরুত্ব নেই, বিশেষ করে যারা উপরতলার মানুষগুলো আছে সালাত পড়ে না, বছরের বছর ধরে সালাত পড়ে না। আপনি ভালো করে জিজ্ঞাসা করেন ইমানদার বলবে, আবার যখন কোরবানির সময় আগে প্রয়োজন একটা বড় গরু কোরবানি দিবে, হয়তো বা দেখবেন যে মার্কেটের বড় গরুটাই তার কিনা হচ্ছে, অথবা দেখানোর জন্য আরো বড় কিছু করবে, লোক খাওয়াবে, বাবা মা বাবা মারা গেলে বড় কিছু লোক খাওয়াবে, এতে কোনো সমস্যা নাই, কিন্তু সালাত আদায় করতে সে রাজি হয় না। এর অর্থ হচ্ছে তারা ইমানদার নয়, তারা ইমানদার নয়, তারা ইমানদার নয়। ইমানদার হতে হলে সালাত আদায়কারী হতেই হবে। এই জন্য সালফে সালিহটা বলতেন যে ব্যক্তি, এটা আমরা আরো আলোচনা করব পরে, অর্থাৎ ইমানদার হতে হলে সালাত আদায় করতেই হবে। যে কেন? কারণ ইমানদার ইমানের প্রমাণটা কিভাবে পাওয়া যাবে, সত্যতার প্রমাণ পাওয়া যাবে সালাতের মাধ্যমে। অন্তরেরটা বোঝার কোনো উপায় নেই, মুখেরটাও মিথ্যা হতে পারে। মুনাফিকরাও বলতো রাসূলের যুগে মুনাফিকদেরকে রাসূল হত্যা করতেন না, কেন? কারণ তারা প্রথম কাতারে সালাত আদায় করতে ব্যস্ত হয়ে পড়তো, যদি না আসি রাসূল বলবে মুনাফিক ধরো, এই জন্য তাড়াতাড়ি করে তারা সালাতের জন্য আসতো, অন্তত না ধরার জন্য। তাহলে সালাতটা আদায় করলে হ্যাঁ সালাতের কারণে তারা বেঁচে যেত, দুনিয়ার বুকেও তারা বাঁচতে পারবে যারা সালাত আদায় করে, কিন্তু যারা সালাত আদায় করে না বুঝা গেল তারা ইমানদার নয়, এটা স্পষ্ট হয়ে গেছে। এই জন্য সালফে সালেহীন সবসময় একটাই বলতেন, শাকিক ইবনে আব্দুল্লাহ আল বালাখি রাদিয়াল্লাহু আনহু বলেন আমি শাকিক ইবনে আব্দুল্লাহ বলেন আমি তিনি তাবেঈ ছিলেন, তিনি বলেন আমি 30 জন সাহাবীর সাক্ষাৎ পেয়েছি, 30 জন সাহাবীর সাক্ষাৎ পেয়েছি, আমি প্রত্যেককে দেখেছি, এদের প্রত্যেককে দেখেছি। তারা বলতো যে যদি কোনো কেউ সালাত ত্যাগ করে সে কাফের হয়ে যাবে। সুতরাং বোঝা গেল সালাত হচ্ছে দ্বীনের বড় স্তম্ভ, যা শাহাদাতাইনের পরে কালেমার পরে বড় কাজ হচ্ছে সালাত। যদি সালাত কেউ ত্যাগ করে তাহলে তার দ্বীনের মধ্যে আর তার কোনো অংশ থাকে না। এটাই আমরা এই হাদিস দ্বারা বুঝতে পারি, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বুনিয়াল ইসলাম ওয়ালা খামসিন, 5টি জিনিসের উপরে ইসলামের ইসলামকে রাখা হয়েছে, 5টি স্তম্ভের উপরে। এই 5টি স্তম্ভের মধ্যে দ্বিতীয় স্তম্ভ হচ্ছে সালাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসে বলেছেন আস-সালাত ইমাদুদ্দিন, সালাত হচ্ছে দ্বীনের মূল স্তম্ভ, খুঁটি। এতক্ষণ তো আমরা পড়লাম যে দ্বীনের দ্বিতীয় স্তম্ভ। অন্য হাদিসে বলেছেন অমুদুদ্দিন, অমুদ কোনটাকে বলে জানেন? একটা হচ্ছে ধরেন মূল খুঁটি, আপনারা যখন কোনো তাঁবু করেছেন কিনা জানি না, তাঁবুর একটা মাঝখানে একটা লাগে, যেটা না হলে তাঁবু উঠে না উপরের দিকে, তো এই তাঁবুর যেগুলি বানায় সেগুলো মাঝখানে একটা লাগে, এটার নাম হচ্ছে আমুদ বলা হয়, আমুদ ফাকারি বলা হয়। আপনার পিঠের পিছনে যেটা আছে এটাকে বলে আমুদ ফাকারি, যেটার উপরে আপনার শরীরটা এটা ভেঙে গেলে আর মানুষ সোজা হতে পারে না, বাঁকা হয়ে যায়, এটা বলে আমুদ ফাকারি। ঠিক সালাত হচ্ছে দ্বীনের জন্য আমুদের মতো কাজ করে, মূল স্তম্ভ যেটার উপরে অন্যগুলি টিকে আছে, অন্যান্য স্তম্ভ আছে কিন্তু এটা না লাগলে অন্যগুলি উঠবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বলেন রাসুল আমরুল ইসলাম, সবকিছুর মূল হচ্ছে ইসলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সবকিছুর মূল হচ্ছে ইসলাম ও আমুদুস সালাত, তবে এটাকে দাঁড় করে দেখবো যেটা জিনিস সেটা হচ্ছে সালাত। সালাত যদি না থাকে তার কোনো কিছু দাঁড়াবে না, ইসলামের কোনো কিছু আর তার দাঁড়াবে না। ওয়াজারওয়াতু সিনামি আল জিহাদ, আর সর্বোচ্চ সিংহ হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করে, এরকম তিনি হাদিসটি বর্ণনা করেছেন। তৃতীয় যে বৈশিষ্ট্য আমরা পাই তা হচ্ছে সালাতের, সেটা হচ্ছে যে আল্লাহ তাআলা এই সালাতকে ফরজ করার জন্য কোনো মাধ্যম করেন নাই, সরাসরি নবীকে ডেকে নিয়ে গেছেন, এই সালাতকে ফরজ করার জন্য সরাসরি তাকে ডেকে নিয়ে গেছেন, সাত আসমানের উপরে নিয়ে গেছেন এবং নিজে সেটা ফরজ করে দিয়েছেন, নিজে সেটা ফরজ করে দিয়েছেন। এর অর্থ হচ্ছে এমন গুরুত্বপূর্ণ জিনিস যেটা কোনো মাধ্যম ছাড়া, ফের কোনো ফেরেশতার মাধ্যমে না, নাযিল করেন না, নিজে আল্লাহ তাআলা ডেকে নিয়ে 50 ওয়াক্ত সালাত ফরজ করে দিয়েছেন। এই 50 ওয়াক্ত সালাত ফরজ করে দেওয়ার পরে সেটাকে কমাতে 5 ওয়াক্তে নিয়ে আসা হয়েছে, কিন্তু সালাতের ফজিলতটা সওয়াবটা সেটাই রাখা হয়েছে, 50 ওয়াক্তে রাখা হয়েছে। এর অর্থ হচ্ছে আলহামদুলিল্লাহ আমরা 5 ওয়াক্ত পড়লে 50 ওয়াক্তে সওয়াব পেয়ে যাচ্ছি,
তাহলে বোঝা গেল এত গুরুত্বপূর্ণ জিনিস কমাতে কমাতে পাঁচ ওয়াক্ত আনছে আমাদের সুবিধার জন্য। আমরা যদি এই পাঁচ ওয়াক্ত সালাত আদায় না করি তাহলে বোঝা গেল যে আমরা আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নাযিল করা জিনিসের উপর যথাযথ ঈমান আনিনি। এজন্য সালাত যেহেতু এত গুরুত্বপূর্ণ জিনিস, আল্লাহ তাআলা সেটা কারো মাধ্যম ব্যতীত ডেকে নিয়ে তার নবীকে মেরাজের রাত্রিতে ডেকে নিয়ে নিজে তিনি এটা ফরজ করে দিয়েছেন, সেটা হচ্ছে আল্লাহ এবং বান্দার মাঝে সেতু বন্ধন, আল্লাহ এবং বান্দার মাঝে সেতু বন্ধন। এই সালাতটাকে যদি গুরুত্ব না দেই বোঝা গেল আমরা সালাতের গুরুত্ব উপলব্ধি করতে পারি নাই। পঞ্চম যে গুরুত্ব তা হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার পরিবারকে নিজের উম্মতকে তাদেরকে বলেছেন যে তোমরা সালাতের প্রতি যত্নবান হও এবং তার পরিবারকেও নির্দেশনা দিতে বলেছেন। আল্লাহ তা নিজে বলেছেন যে আপনি আপনার পরিবারকে এবং সবাইকে বলুন যে সালাতের প্রতি যেন যত্নবান হয়। আল্লাহ তাআলা কোরআনে কারিম বলেছেন ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকান নাহনু নারজুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। হে নবী আপনি আপনার পরিবারকে সালাতের নির্দেশ দেন, ওয়াসতাবির আলাইহা সালাতের উপরে সবর করুন। সালাতের উপর সবর বুঝেন কিনা, সালাত পড়তে কষ্ট লাগে, দুই রাকাত সুন্নাত পড়তে কষ্ট লাগতেছে, উঠে দৌড় দেন, এরপরে সালাতের মধ্যে এত লম্বা কেরাত করছে হুজুরে মনে কষ্ট আসতেছে, এগুলি হচ্ছে সবরের বিপরীত কাজ। আল্লাহ বলছেন ওয়াসতাবির আলাইহা সবর, সালাতের উপর সবর করো। সবর তিন রকম, এক রকম সবর হচ্ছে এবাদত করতে গিয়ে সবর, এবাদত করতে সবর লাগে, যে কোনো এবাদত করতে সবর লাগে। কেন? এই যে মনকে বাঁধছেন এখানে আপনি কষ্ট করে, আপনি কোনো বাইরে যাচ্ছেন না, গল্প গুজব করতে যাচ্ছেন না, অথবা ফেসবুকিং করছেন না, সালাতের মধ্যে আটকে আসেন, দুই রাকাত সালাত করতেছেন, এটা কিন্তু একটা সবর লাগে। দ্বিতীয় হচ্ছে গুনাহ থেকে বাঁচার জন্য সবর, অর্থাৎ এই সময়টা আপনি গুনাহতে কাটাচ্ছেন না, আল্লাহর সাথে সম্পর্কে কাটাচ্ছেন, এটা কিন্তু একটা সবর। তিন নম্বর হচ্ছে বিপদ আপদের সময় আপনি সালাতের মধ্যে আসছেন, সালাতের দিকে ফিরে আসেন, এর অর্থ হচ্ছে একজন মানুষ সালাতের মধ্যে ভালোই সবর করতে পারে, সালাতের দ্বারা সবর। আল্লাহ তাআলার জন্য বলছেন ওয়াসতাবির আলাইহা, আপনি সালাতের নির্দেশ দিন আর সালাতের মধ্যে সবর করুন, নির্দেশের মধ্যে সবর করুন, যাকে দেন কষ্ট পাইলেও সবর করুন, সে খারাপ কিছু বললেও সবর করুন, কোন রকমে আপনি সবর। যদি স্ত্রী বলে স্বামীকে যে আপনি কেন স্বামী সালাত আদায় করেন, স্বামী রাগ করলো, স্ত্রীর উপর উচিত হচ্ছে ধৈর্য ধারণ করা। অন্যভাবে স্বামী যদি স্ত্রীকে বলে সালাত আদায় করতে, স্ত্রী যদি রাগ করে স্বামীর উচিত হচ্ছে ধৈর্য ধারণ করে তাকে সালাতে বাধ্য করা, যে যত কিছুই হোক সালাত ছাড়া যাবে না, সকালবেলা ঘুম থেকে উঠতে কষ্ট হয়ে দেখে মাফ করে দিলেন, আপনার এই ক্ষমতা দেয়া হয় নাই, না এটা আল্লাহ তাআলা কারোর উপর মাফ করে নাই। এটা করেছিল মুসাইলামা কাদ্দাব মিথ্যাবাদী, সে সাজাহ নামক আরেক মিথ্যাবাদীকে বিয়ে করেছে, দুজনেই নবুয়তের দাবিদার। তো বলছে মুসাইলামা বলতেছে যে সাজা বলতেছে আমি তোমাকে এশার নামাজ মাফ করে দিলাম, নবী নবীরে বিয়ে করছে, এখন মুসাইলামা বলতেছে আমি তোমার ফজর নামাজ মাফ করে দিলাম। এটা হলো মাফ করার চিন্তা ভাবনা একে অপরকে, এগুলি আল্লাহর দিনে চলে না, এগুলি হচ্ছে শয়তানদের কর্মকাণ্ড। সুতরাং যারাই এরকম কর্মকাণ্ড করবে, সালাতের উপরে সবর করবে না, স্ত্রীকে সালাত পড়াতে বাধ্য করবে না, আরামে ঘুমিয়ে থাকবে আর উনি উঠে চলে যাবে আস্তে আস্তে মসজিদের দিকে, ভালো কাজ করেন নাই, তিনি আসলে সালাতের উপর সবর করেন নাই। স্তবের যেটাকে বলা হয়েছে যে আপনাকে সালাতের নির্দেশ দিয়ে এটার মধ্যে দৃঢ় পথ থাকতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, যে সালাত পড়ছে ছেলেকে একবার ডেকে চলে আসেন, অথবা ডাকেন নাই, ছেলে যদি মন খারাপ করে, যদি কোনো টাকা পয়সা না দেয়, ছেলে যদি চাকরি বড় চাকরি করে, এখন এরপর আবার দেখবে কে আল্লাহকে, আল্লাহর উপরে ছেলেকে প্রাধান্য দিচ্ছেন, আপনার এই এটা গুনার কাজ করেছেন। আপনাকে আল্লাহ বলছেন ওয়াকমুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা, পরিবারকে, পরিবার বলতে যারা আছে ছেলে মেয়ে স্ত্রী বাবা মা সব সন্তান সন্ততি সবাইকে আপনাকে সালাতের নির্দেশ দিতে হবে, সালাতের নির্দেশ দিতে হবে, ওয়াসতাবির আলাইহা এর উপরে সবর করতে হবে, সালাতের নির্দেশ দিলে কষ্ট হলেও সহ্য ধারণ করতে হবে, না সালাতে আসতেই হবে, তোমাকে টেনে নিয়ে আসবেন দরকার হলে, উঠে নিয়ে আসবেন, না উঠলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা ওই নারী থেকে হাসেন, ওই যুগল থেকে হাসেন, হাসে আল্লাহ তাআলা হাসেন যেমন তার জন্য উপযোগী, আমাদের কোনো কারো মতো না। কি যে মহিলা ঘুম থেকে ওঠার জন্য স্বামীকে পানি ছিটিয়ে দিয়েছে, আর ওই 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 পুরুষ যে পুরুষের উপরে পানি ছিটিয়ে দিয়েছে তার স্ত্রী এবং স্ত্রীর উপরে পানি ছিটিয়ে দিয়েছে, কেন? ঘুম থেকে যেন উঠে সালাত আদায়ের জন্য। আল্লাহ তাআলা এটাকে প্রশংসার দৃষ্টিতে দেখেন যে একজন নারী কাছে আমার এবাদতের জন্য সবর করে উঠাচ্ছে তার স্বামীকে, অথবা একজন স্বামী কষ্ট করে তার স্ত্রীকে ঘুম থেকে উঠাচ্ছে, এটা কিন্তু বড় কাজ, এটা ছোট কাজ মনে করার কোনো কারণ না। কারণ সালাত হচ্ছে আল্লাহ তাআলা কোরআনে কারিম বলেছেন ওয়া ইন্না লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, যারা আল্লাহর জন্য বিনয়ী তারা ব্যতীত সালাত আদায় করা অনেকের জন্য কঠিন কাজ হয়ে দাঁড়ায়।
সবাই সালাত আদায় করতে ঠিকমতো পারে না, সালাতকে দায়িত্ব মনে করে, কেউ বা সামাজিক একটা কাজ মনে করে, কেউ মনে করে যে একবার জুমা সালাত না পড়লে আমার জানাজাও কেউ দিবে না, এই জন্য আসে। কেউ মনে করে জুমা সালাতে না গেলে দেখলে আমার কেউ দেখলো না, ভোটে দাঁড়ালে কেউ তো ভোটও দিবে না, এই জন্য কেউ কেউ আসে। কেউ মনে করে আমার নামাজি বলবে এই জন্য আসছে। কিন্তু সালাত যে কঠিন কাজ ওর জন্য কঠিন, কিন্তু যারা ইমানদার বিনয়ী তারা সালাতের মধ্যে আনন্দ পায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, আরেহনি বিসসালাতিয়া বিলাল, বিলাল সালাত দিয়ে আমাকে আরাম দাও, আরাম দাও মানে সালাত দিলে আমার মন তো শান্ত হবে, আজান দাও সালাত দাও, আজান দিলে আমার মনটা শান্তিতে আসবে, কখন সালাত আদায় করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের কথা বলেছেন, যাদেরকে আল্লাহ তাআলা আরশের ছায়া দিবে থাকতে দিবেন, তাদের মধ্যে এক শ্রেণী হচ্ছে রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মসজিদ, ওই ব্যক্তি যে ব্যক্তির কলব মসজিদের সাথে লটকে আছে। কলব লটকে থাকে কেমনে, অর্থাৎ সে সার্বক্ষণ কখন মসজিদে যাবে, তার শান্তি পাচ্ছে না কখন মসজিদে যাবে, কখন সালাত পড়বে, কখন সালাত পড়বে, যতক্ষণ না সে সালাত আদায় করতে পারছে ততক্ষণ তার শান্তি তার অন্তরে আসছে না। এর অর্থ হচ্ছে এই ব্যক্তির অন্তর মসজিদের সাথে লেগে আছে, এই ব্যক্তির অন্তর মসজিদে লেগে আছে, এই ব্যক্তি হচ্ছে আরশের নিচে ছায়া পাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আর কোন দিন আরশের নিচে ছায়া পাবে, যেদিন কোনো ছায়া থাকবে না একমাত্র আল্লাহর আরশের ছায়া ব্যতীত, সেদিন সূর্য থাকবে এক এক মাইল উপরে, এক মাইল উপরে, বর্তমানে যেখানে আছে সেখান থেকে যদি কাছে নেওয়া হয় সূর্যকে আমরা পুরো ছাই হয়ে যাব, আর দূরে নিলে পৃথিবী বরফ হয়ে যাবে, সবাই বলে এটা। আর তখন আল্লাহর ইচ্ছায় সেটা এক মাইল উপরে থাকবে, গরমাক্ত হতে থাকবে, কিন্তু কিছু মানুষ পরম আনন্দে কাটাবে, যারা নিয়মিত সালাত আদায় করবে, মসজিদ মুখী ছিল তাদের কোনো সমস্যা হবে না, তারা ঠিকই সালাত, তারা ঠিকই আরশের নিচে ছায়া পেয়ে যাবে, ওই ছায়ায় ব্যতীত আর কোনো ছায়া সেদিন থাকবে না। ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লু, যেদিন আল্লাহর এই ছায়া ব্যতীত আর কোনো ছায়া সেদিন অবশিষ্ট থাকবে না। সুতরাং এটা বিরাট গুরুত্বপূর্ণ জিনিস যে সালাতের মাধ্যমে আমরা এই এই যখন পরিবারকে নিজেকে যদি সালাতমুখী করতে পারি, এই বিরাট অর্জন আমরা অর্জন করতে, এই বিরাট ফজিলত আমরা অর্জন করতে পারি। ষষ্ঠ যে বৈশিষ্ট্য সালাতে তা হচ্ছে আল্লাহ তাআলা আসমান এবং জমিনের সবাইকে সমস্ত সৃষ্টিকেই সালাতের নির্দেশনা দিয়েছেন। যত সৃষ্টি আছে এমনকি যত নবী আসছে, কোনো নবী সালাত বাদে আসে নাই, কোন নবী সালাত বাদে আসে নাই, প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা সালাতের নির্দেশনা দিয়েছেন। হ্যাঁ, প্রত্যেকের সালাতের ধরন হয়তো ভিন্ন ছিল, প্রত্যেকের হয়তো সংখ্যা ভিন্ন ছিল, কিন্তু সালাত বন্ধ ছিল না, প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা সালাত আদায় করার নির্দেশনা দিয়েছেন। দেখুন ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন, নিজে দোয়া করতেছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাত, আল্লাহ আমাকে সালাত প্রতিষ্ঠাকারী বানিয়ে দিন। নিজে প্রতিষ্ঠা করেছে তারপরে দোয়া করতেছে, এত আনন্দের জিনিস তার কাছে এটা, যে আল্লাহ আমাকে অন্য কোনো দোয়া বাদ দিয়ে দোয়া করতেছে এটা, রব্বি জাআলনি মুকিমাস সালাত, আল্লাহ আমাকে সালাতে সালাত প্রতিষ্ঠাকারী বানিয়ে দিন। দোয়া করে নাই আল্লাহ আমাকে অমুক দেশের রাষ্ট্রপ্রধান বানিয়ে দিন, দোয়া করে নাই, অথবা আল্লাহ আমাকে এত এত বড় বিল্ডিং এর মালিক বানিয়ে দিন, এটাও বলে নাই, বলছে রব্বি জাআলনি মুকিমাস সালাত, আল্লাহ আমাকে সালাত আদায়কারী বানিয়ে দিন। ওয়া মিন যুররিয়াতি, শুধু আমি নয় আমার পরিবারকে আমার সন্তান সন্ততিকেও আপনি সালাত আদায়কারী বানিয়ে দিন। এটা হচ্ছে দোয়া। একজন মানুষ দোয়া করবে অনেক লম্বা চিন্তা করে, যে আমাকে অনেক দিনের পরে কি হবে সেটা চিন্তা করতে হবে, তিনি চলে যাবেন, সন্তান যদি সালাত আদায়কারী না হয় তাহলে তার আমল নামে কিছু লেখা হচ্ছে না, কিন্তু তিনি যদি কোনো সালাত আদায়কারী বানিয়ে যেতে পারেন, সন্তানরা যাই করুক তার আমল নামায় লেখা হয়ে যাবে, বিরাট ব্যাপার। ইব্রাহিম আলাইহিসসালাম তিনি সূক্ষ্মদর্শী দূরদর্শী মানুষ ছিলেন, এখানে তিনি দোয়া করেছেন লম্বা দোয়া, রব্বি জাআলনি মুকিমাস সালাত ওয়া মিন যুররিয়াতি, আল্লাহ আমাকে সালাত কায়েমকারী বানিয়ে দিন, সালাত প্রতিষ্ঠাকারী বানিয়ে দিন, এবং আমার সন্তানদেরকেও, দোয়া করেছে যেটা তার কাজে লাগবে, যেটা সবার কাজে লাগবে, সন্তানদেরও কাজে লাগবে, তাদের জন্য যেটা সবচেয়ে বেশি উপকারী সেটা। দুনিয়ার বুকে কত মানুষ আছে আপনারা জানেন, ঢাকা শহরে একটা বিরাট অংশ দখল করে আছে কিছু মানুষ, জোর করে মানুষের জায়গা দখল করে, কিন্তু কবরে কি নিতে পারে না কিছুই, ঠিকই সাড়ে তিন হাতে চলে গেছে, মৃত্যুর সময় তার কান্নাকাটি অনেক পত্রিকায় আসছে, কোথাও আসছে, কোথাও কোথাও মানুষ বলছে যে আমি সব দিয়ে দেবো, তো আমাকে একটু শান্তি দেন, ওই শান্তি কে দিবে, আর শান্তি তো আর পাবে না, মানুষের সম্পদ যেহেতু নিয়ে গেছে, আল্লাহ তাআলা যদি মাফ না করে দেয় কোনো ব্যক্তি, কোনো বা কোনো ব্যক্তি যদি মাফ না করে দেয়, আল্লাহ যদি তাকে খুশি না করিয়ে দেয়, ওই ব্যক্তি যার সম্পদ নিয়েছে ওই ব্যক্তি আখেরাতে গেলেও মাফ পাবে না। তো কি লাভ হয়েছে দুনিয়াতে অল্প কয়দিন বাঁচার জন্য, যা ইচ্ছে তা করেছি, মানুষের সম্পদ ভক্ষণ করেছি, কিন্তু লাভ কিছুই হয় না। ওই ব্যক্তি উত্তম যে ব্যক্তি পরবর্তী চিন্তা করেছে, যে ব্যক্তি সালাত নিয়ে গেছে, কারণ এটা সরাসরি থেকে যাবে,
এটা আপনি সামনে আলোচনা আসবে যে এটা হাসরের মাঠে আসবে সেটা আসবে কবরের মধ্যে আসবে আযাব হতে লাগবে বলে অসম্ভব আমারে আদায় করেছে আযাব দিবে কোন দিক দিয়ে তুমি এত আনন্দের জিনিস যেটা আপনাকে দুনিয়া এবং আখিরাতে আপনার জন্য আনন্দের জিনিস সেটা থেকে আপনি গাফিল হয়ে রয়েছেন এর অর্থ হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়াটি ছিল অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়া তিনি বলেছেন রব্বি জাআলনি মুকিমাস সালাত ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দোয়া যে রব আপনি দোয়া কবুল করুন দোয়া একটাই করছে যে আমার আমার সন্তানদেরকে সালাত আদায়কারী বানিয়ে দিন অনুরূপভাবে যখন তিনি ইব্রাহিম আলাইহিস সালাম তার ছোট্ট বাচ্চাটাকে রেখে গেছে ছোট বাচ্চাটাকে রেখে যাচ্ছে যেখানে কিছু না একটু পানি দিছি কিছু খেজুর রেখে দিই মক্কার সেই ভূমিতে রেখে চলে যাচ্ছে যাওয়ার সময় পাহাড়ের অন্তরালে গেছে দেখা যায় না না দেখার পরে চোখে পানি এসে যাচ্ছে কি করবে একমাত্র বড় বয়সের ছেলে আর কোনো ছেলে হয় নাই আবার বলছে আল্লাহ বলছে রেখে যেতে রেখে যাচ্ছে আর কি জন্য রেখে যাচ্ছে এটাও বলে নাই আল্লাহ বলছে রেখে যেতে রেখে যাচ্ছে রেখে যাওয়ার সময় সেখানে তিনি কেঁদে কেঁদে বলছেন রব্বানা ইন্নি আসকামতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যি জারইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমিস সালাহ হে আমাদের রব হে আমাদের রব সবাই রব আল্লাহ তাআলা তো বলতেছে ইন্নি আসকামতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যি জারইন আমি আমার সন্তান সন্তানকে রেখে যাচ্ছি সাকেন বাড়াচ্ছি বলে না যে আপনি বলছেন বলে রেখে যাচ্ছি এটা না বলছে আমি এখানে রেখে যাচ্ছি তাকে বসবাস দিচ্ছি এখানে বনবাস দিচ্ছি না বসবাস দিচ্ছি আমি তাকে বসবাস দিয়ে যাচ্ছি এখানে বিওয়াদিন এমন এক উপত্যকায় গায়রেজি যারা যেখানে কোনো ফল পশু কিছু হয় না মক্কাতে কিছু হইতো না পাহাড় শুধু পাহাড় এখন কেটে কেটে রাস্তা করেছে তখন ডুবাও কষ্ট করছিল একজন মানুষ মক্কায় ঢুকতে হলে তখন পাহাড় ডিঙ্গিয়ে ঢুকতে হইতো কোনো জায়গা খুঁজতে হইতো শেয়ার কোন ছিদ্র কোথায় আছে কোথাও বাঁকা আছে খুঁজতে 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 ঘুরে ঘুরে ঢুকতে হইতো তো এই এখন রাস্তা ছিদ্র করে অনেক সহজ করা হয়েছে কিন্তু ওই ইব্রাহিম আলাইহিসসালামের সময় তখন কিছুই ছিল না তিনি সেভাবে কষ্ট করে আসছেন সে এসে রেখে চলে যাচ্ছেন বাচ্চা বাচ্চার মাকে রেখে চলে যাচ্ছেন দোয়া করতেছেন যে এমন এক জায়গায় রেখে যাচ্ছি যেখানে কোনো খ্যাত খামার ফসল কিছুই হয় না কেন রেখে যাচ্ছি বলে দিচ্ছেন আইন্দা বাইতিকাল মহারাম তবে এটা আল্লাহর ঘর আপনার পবিত্র ঘরের কাছে রেখে যাচ্ছি এখানে ঘরের চিহ্ন ছিল কিন্তু ঘর ছিল না ঘর ভেঙে গিয়েছিল ঘর চিহ্ন ছিল তখন তিনি যখন রেখে গেছেন তখন ঘর ছিল না পরে তিনি ঘর বানিয়েছেন পরের বারে এসে যখন বাচ্চা বড় হয়েছে তখন তখন এই তখন দুধ এই দুধের বাচ্চাকে রেখে যাচ্ছেন দুধের বাচ্চার মা সহ বলতেছেন আপনার ঘরের কাছে রেখে যাচ্ছি আল্লাহকে খুশি করতেছে নিজের কষ্টকে চেপে রেখে যে আপনি বলেছেন এজন্য রেখে যাচ্ছি আরো কি বলতেছে শেষ কথা এটাই রব্বানা লিয়ুকিমিস সালাহ আল্লাহ রেখে যাচ্ছে যেন সালাত কায়েমকারী হয় সুবহানাল্লাহ দোয়াটা কত লম্বা এই বাচ্চা দুগ্ধ পশু শিশু কি সালাত কায়েম করবে এর অর্থ হচ্ছে আল্লাহ আপনি বাঁচাবেন বড় করবেন এরপরে এটা যেন সালাত আদায় করে সেরকম করে দিবেন এটা আপনার কাছে আমার দাবি রইল আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে সুন্দর করে অর্থাৎ লম্বা দোয়া করছে পরবর্তী কি হবে সেটা দোয়া করছে আরো দোয়া করছে কি রব্বানা ওয়া বাসবিহিম রাসূলান আল্লাহ এই বাচ্চার ঘরে রাসূল পর্যন্ত প্রেরণ করবেন আপনি বাচ্চা বাঁচাবেন তো বাঁচাবেন তা নয় বাচ্চার ঘরে রাসূলও দিবেন এটা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়া আল্লাহ কবুল করেছেন এর অর্থ হচ্ছে ইব্রাহিম নবীরা দোয়া করতে জানতেন কোন দোয়াটা কাজে লাগবে আর আমরা সবসময় দোয়া করি আল্লাহ আমার এটা বানায় দাও লক্ষ্মীটি কুটিপতি বানায় দাও আমার এই ফোলারে একটা সাকি দাও আমরা ওই দোয়ার মধ্যে ব্যস্ত হয়ে পড়তেছি সবসময় কিন্তু কেন দোয়া করি না এটা যে দুনিয়া আখেরাতের সর্বোচ্চ ভালোটা আমি চিন্তা করি আমার সন্তানকে সালাত আদায়কারী বানাই আপনার সন্তান যদি সালাত আদায়কারী হয় নিয়মিত সালাত আদায়কারী হয় আপনার সন্তান নিয়ে আপনার বর্তমানে যে হেরোইন সেবী হওয়ার যে বিপদ আছে সেটাতে পড়বেন না আপনি মাদক আসক্ত হবে না আপনার সন্তান আপনার সন্তান ওই যে হারাম কাজে লিপ্ত হবে না আপনার সন্তান ওই তথাকথিত ইউতে পড়বে না ওই টপি টাপি পড়বে না আন্দাজে যে সমস্ত জিনিস আজ বের হয়েছে ওইগুলিতে পড়বে না আপনি পাঁচ ওয়াক্ত সালাত তাকে আদায়কারী বানান আল্লাহর কাছে দোয়া করেন নিজে নিয়ে আসেন সাথে সাথে দোয়া করতে থাকেন তাহলে আপনি হবেন সত্যিকার অর্থে নবীদের উত্তরসূরি নবীরা যে দোয়া করছেন সে দোয়ার মধ্যে আপনি পড়েছেন সেই দোয়ার ভিতরে আপনাকে থাকতে হবে তো দেখা গেল প্রত্যেক নবী সালাতের দোয়া করেছেন আমরা যদি আবুল আম্বিয়া বলি ইব্রাহিম আলাইহিসসালামকে বলা হয় নবীদের পিতা নবীদের বাপ কারণ এরপরে যা আসছে সমস্ত সবাই ইব্রাহিম আলাইহিস বংশধর থেকে আসছে এর আগে যারা আসছে তা তো তার পূর্বপুরুষরা ইব্রাহিম আলাইহিসসালামের বংশধরের ভিতরে হাজার হাজার নবী আল্লাহ তারা পাঠিয়েছেন কিন্তু একজনের ঘরে একজন পাঠাইছেন ইসমাইলের ঘরে একজন ইসহাকের ঘরে হাজার হাজার নবী পাঠাইছেন অনেক অনেক বনি ইসরায়েলের মধ্যে 70,000 বনি ইসরায়েলের মধ্যে তার বেশি আরো অনেক আরো বেশি পাঠাইছেন কিন্তু ইসমাইলের ঘরে একজনকে পাঠাইছেন তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই তিনি দোয়া করতেছেন আল্লাহ তাআলা তিনি সালাতে নিজে দোয়া করতেছেন আল্লাহ নির্দেশ মানতেছেন তাই না শুধু
ইসমাইল আলাইহিস সালাম তিনি দোয়া করতেছেন, কি শুনেন তিনি কি করতেন, আল্লাহ তাআলা তার প্রশংসা করেছেন ইসমাইল আলাইহিস সালামের, যে কানা ইয়ামুরু আহলাহু বিস সালাতি ওয়াজ যাকাতি ওয়া কানা ইনদা রাব্বিহি মারদিয়্যা। যে ইসমাইল কেমন ছিল, ইসমাইল এমন ছিল তার পরিবারকে সালাতের নির্দেশ দিত, আল্লাহ প্রশংসা করতেছেন কেন, যে ইসমাইল নবী তার পরিবারকে সালাতের নির্দেশ দিত, অন্য কোনো কিছু নিয়ে এত প্রশংসা করেনি। ইন্নাহু কানা সাদিকাল ওয়াদা, সত্যবাদী, এটা বলেছেন, কিন্তু সালাতের নির্দেশ দিত, শুধু নিজে নয় পরিবারকে সালাতের উপর রাখতো। ওয়াকানা ইনদা রাব্বিহি মারদিয়্যা, রবের কাছে অত্যন্ত সন্তোষবাদন ছিলেন তিনি, আল্লাহর কাছে সন্তোষবাদন ছিলেন। অনুরূপভাবে বনী ইসরাইল, বনী ইসরাইলের মধ্যে আল্লাহ তাআলা যে অঙ্গীকার নিয়েছেন, সেখানে আল্লাহ তাআলা বলেছেন ওয়া আখাযনা মিসাকা বনী ইসরাইল, যখন আমরা বনী ইসরাইলের ওয়াদা নিয়েছি, অঙ্গীকার নিয়েছি, তখন তাদেরকে কি নির্দেশনা দিয়েছি, লা তাআবুদুনা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কারো ইবাদত করবে না, ও বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার প্রতি ভালো ব্যবহার করবে, সৎ ব্যবহার করবে, ওয়া যিল কুরবা, এবং আত্মীয়র প্রতি ভালো ব্যবহার করবে, ইয়েতামা, ইতিমদের প্রতি ভালো ব্যবহার করবে, ওয়াল মাসাকিন, মিসকিনদের প্রতি ভালো ব্যবহার করবে, ওয়া কুলু লিন-নাস হুসনা, মানুষের সাথে উত্তম কথা বলবে, আল্লাহর ওসিয়ত এগুলি বনী ইসরাইলের প্রতি। তারপর কি বলেছেন, ওয়া আকিমুস সালাহ, আর সালাত কায়েম করবে, সালাত কায়েম বন্ধনে বনী ইসরাইলকে আল্লাহ নির্দেশ দিয়েছেন, অর্থাৎ ইসমাইল আলাইহিস সালাতু এর বংশধরে শুধু উনি, কিন্তু ইসহাকের বংশধরে বনী ইসরাইলে আসছে, ইসহাকের বংশধরের ভিতরে যারা আছে তাদেরকেও আল্লাহ তাআলা ওসিয়ত করেছেন সালাতের। এটাই আমরা কোরআন থেকে আমরা পাই, সূরা বাকারা 83 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন। অনুরূপভাবে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে নির্দেশ দিচ্ছেন, মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে, যিনি বনী ইসরাইলের মধ্যে সবচেয়ে বড় নবী বলা হয় তাকে, মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম, যার উপর আল্লাহ তাআলা নাজিল করেছেন তাওরাত, এবং যার সাথে আল্লাহ তাআলা কথা বলেছেন, যার সাথে আল্লাহ তাআলা কথা বলেছেন, এই সম্মান শুধু মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম পেয়েছেন, আর আমাদের নবী পেয়েছেন, সরাসরি কথা বলেছেন যখন তিনি মেরাজের রাত্রিতে গিয়েছিলেন। আর মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি দুনিয়াতে তুর পাহাড়ে গিয়ে কথা বলেছেন আল্লাহ আল্লাহর সাথে, তাকে আল্লাহ তাআলা কি নির্দেশ দিয়েছেন শুনেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি, আমি আল্লাহ, আমি ব্যতীত সত্য কোনো ইলাহ আর নেই, একমাত্র আমারই ইবাদত করো। তারপর বলেছেন ও আকিমিস সালাতা লিযিক্রি, আর সালাত কায়েম করো আমাকে স্মরণ রাখার জন্য, সালাত কায়েম করো, তোমার ইবাদত যে তুমি যে আমার উপর ঈমান আছে তার প্রমাণ হবে সালাতে, সালাত কায়েম করো। নবীকে নির্দেশ দিচ্ছেন আল্লাহ তাআলা, শুধু তাই নয়, ইব্রাহিম, মূসা এবং হারুন দুজনকে আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন, ওয়া আওহাইনা ইলা মূসা ওয়া আখিহি, আর আমরা, আল্লাহ বলছেন আমরা ওহী করলাম, আমরা আল্লাহ কেন বলেন, তিনি এক বহু, যিনি মহান, তিনি বহু বচন ব্যবহার করেন, এই জন্য তিনি বলছেন আমরা নির্দেশ দিলাম, ওহি করলাম মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে, মূসাকে এবং হারুনকে, কি নির্দেশ দিয়েছেন, আন তাবাওয়া আলে কওমুকুমা বিমিসরা বুয়ুতা, তোমাদের কওমের জন্য মিশরে কিছু ঘর বানাও, ওয়াজআলু বুয়ুতাকুম কিবলা, আর ঘরগুলি কেবলামুখী করো, যেন আপনি যদি কোনো এটা কোণাকুণি করতেন কেবলা করতে কষ্ট হইতো, কেবলা ঠিক রাখার জন্য কর করো, অর্থাৎ এমনভাবে করবে যাতে কেবলা ঠিক রাখা যায়, সেই কেবলা তাদের ছিল বাইতুল মাকদিসের দিকে, সেদিকে ফিরে ঘরগুলো সেদিকে ফিরে দাও, তোমাদের ঘর সেরকম করে বানা। এরপরে কি বলছে, আকিমুস সালাহ, সালাত কায়েম করো, অর্থাৎ সালাত কায়েমের জন্য মূল ঘর পর্যন্ত ঘুরিয়ে দিতে বলা হচ্ছে, তোমাদের ঘরগুলি কেবলামুখী করে বানাও যাতে করে সালাত কায়েম করা যায়। ওয়াবাশশিরিল মুমিনিন, আল্লাহ তাআলা বলছেন সুসংবাদ দেয় ঈমানদারদেরকে, যারা সালাত আদায় করবে তারা ঈমানদার। তাহলে বোঝা গেল সূরা ইউনূসে এটা আসছে 87 নম্বর আয়াতে, এর অর্থ হচ্ছে আল্লাহ তাআলা মূসাকে নির্দেশ দিয়েছেন, মূসা এবং হারুনকে নির্দেশ দিয়েছেন, কেন, যেন সালাত আদায়কারী হয় এবং সালাত প্রতিষ্ঠাকারী হয়, সালাত যেন তার কওমের মধ্যে প্রতিষ্ঠা করে, তাদের ঘরগুলো যেন কেবলামুখী করে নেয় এবং তারা যেন ঘরগুলিকে মসজিদ বানিয়ে নেয়, এটা তিনি নির্দেশ দিয়েছেন। অনুরূপভাবে আল্লাহ তাআলা মারিয়াম বিনতে আমরান, তিনি কে ছিলেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের মা, তাকে বলছেন ইয়া মারিয়াম উকনুতি লিরাব্বিকি ওয়াসজুদি ওয়ারকাই মার রাকাইন, হে মারিয়াম উকনুতি লিরাব্বিকি, তোমার রবের জন্য তুমি দাঁড়িয়ে যাও, কিয়াম করো, ওয়াসজুদি সাজদা করো, ওয়ারকাই রুকু করো, মার রাকাইন যারা রুকু করত, এর অর্থ হচ্ছে অর্থাৎ তখনকার যে রুকু সেজা ছিল, যারা বলে যে রুকু ছিল না, ঠিক নয়, অর্থাৎ রুকু ছিল, আয়েকার উম্মতের মধ্যে রুকু ছিল, সেজা ছিল, অর্থাৎ ঠিক মতো রুকু সেজদা করে সালাত আদায় করার যে নির্দেশনা দিচ্ছেন মারিয়ামকে, মারিয়াম সেটা করেছেন। অনুরূপভাবে ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম, যখন ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন দুনিয়াতে আসছে, সবাই তাকে নিয়ে আলোচনা করতেছিল, ঈসা কোত্থেকে আসলো, এর তো বিয়ে হয় নাই, মারিয়ামের তো বিয়ে হয় নাই, তো আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন যে তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করে তুমি তার দিকে দেখাই দিবা, তো আল্লাহ নির্দেশ অনুসারে তিনি সেটা করেছেন। আশারাত ইলাই, তিনি বললেন যে ওরে জিজ্ঞাসা করো, ও কোত্থেকে আসছে,
ও কোত্থেকে আসছে, ও আমার স্বামী নেই বুঝছি, কিন্তু ও কোত্থেকে আসছে জিজ্ঞাসা করো। পাশারাতে কালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা, তারা বললো যে যেই বাচ্চা দোলনাতে আছে ওরে কি জিজ্ঞাসা করবো। দোলনা থেকে কথা বললো, কি কথা বললো, কালা ইন্নি আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা। আল্লাহু আকবার, বলে দিলেন আমি আপনারা সন্দেহ করছি আমার মাকে, আমি বলতেছি আমি আল্লাহর বান্দা, আমি আল্লাহর দাস। বলে নাই আল্লাহর ছেলে, যে ইহুদি ইয়া দাবি করে, খ্রিস্টানরা দাবি করে, ইন্নি আব্দুল্লাহ আতানি আল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা, আমাকে কিতাব দিচ্ছে, আমাকে নবী বানিয়েছে, ছোট বাচ্চা বলতেছে, হ্যাঁ ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু, যেখানে থাকি সেখানে আমাকে বরকতময় করেছেন, কল্যাণময় করেছেন। অর্থাৎ কিরকম কল্যাণময়, তিনি কারো কুষ্ঠ রোগীর হাত ধরে ভালো হয়ে যেত, অন্ধের মধ্যে হাত ধরে চোখ দেখা যেত, চোখে দেখে বলত মুবারাকান হাইসুমা কুনতু, ও আউসানি বিসসালাতি ওয়া যাকাতি মা দুতু হাইয়া। এটা মনে জিনিস আমি যেখানে আসতে চাচ্ছিলাম, যে আমি যতদিন জীবিত থাকি সালাত এবং জাকাতে আমার নির্দেশ দিচ্ছে, সালাত এবং জাকাত আমি ছেড়ে না দেই, সালাত সালাতকে ছেড়ে না, সালাত নবীতে ছোট কালেই মুখ থেকে আল্লাহ যেটা বের করে দিয়েছেন সেই নির্দেশনা আসছে যে তোমাকে সালাত আদায়কারী হতে হবে, সালাত নির্দেশনা সালাত প্রতিপালন করতে হবে, সালাত প্রতিষ্ঠাকারী হতে হবে, সালাত নির্দেশনা সবাইকে দিতে হবে। এই জন্য এমন কোন দিন আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় যেই দিনে সালাত নাই, যেই দিনে সালাত নাই। ওয়াক্ত সাকিব বনি সাকিব আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দরবারে, আসে বলেন যে সব মানে এটা মানে এটা করবো না, এটা করবো না, তবে আমরা রুকুটা করবো না, মানে ব্যাকা হতে চায় না। কারণ যে ব্যক্তি সালাত বুঝে এর অর্থ হচ্ছে সে কিন্তু আল্লাহর কাছে সেজদা দিচ্ছে, আল্লাহর সামনে আল্লাহকে নত করছে, আল্লাহ আমি যত রকমের বিনয় হওয়া দরকার সব হচ্ছে, এটা বলা। ওরা আবার নিজেরা খুব দেখ অহংকারী, বলে যে আমরা এইটা বাদে আর সব করবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন যে এমন দিনে কোনো কল্যাণ নাই যেখানে রুকু নাই, তোমার ওই সমস্ত কথা চলবে না তোমাদের। অর্থাৎ এটা দিনের ভিতরে হাদিসটা সনদ দুর্বল আছে, আমি আগে আলোচনা করিনি। এর অর্থ হচ্ছে ঘটনাটা এটা ঘটেছে, ও আব্দুল সকিব অনেক শর্ত করেছে, সকিব যারা আসছিল যে আমরা ইমান আনবো, তবে এই শর্তে রসুল বলছে আচ্ছা কিছু শর্ত মানলাম, তবে সালাত আদায় করে শর্ত মানা যাবে না। ওদের একটা শর্ত ছিল এটা, আমরা যুদ্ধ করতে পারবো না। আচ্ছা রসুল বলছে যুদ্ধ করবি না, তোমরা বসে থাকো এখানে, আমরা এটা খাবো না, ওইটা খাবো না, আচ্ছা খেয়েও না। তো বলছে যে ঠিক আছে খাক না, তাদেরকে খারাপ ভালো খাওয়া দিতে হবে, এরকম দাবি করে অনেকেই, মেহমান আসে বলেন আমাকে এটা দিতে হবে, এটা দিতে হবে। রসুল সব মানছে, কিন্তু আল্লাহর দিনের ব্যাপারে ছাড় দেয় নাই। যখন বলছে যে রুকু করা যাবে না, বলে যেই দিনে রুকু নাই ওইটা দিন না, রুকু আছে সেজদা আছে, তোমাকে সালাত করতেই হবে, সালাত মাপ নাই। ওই জন্য এর অর্থ হচ্ছে সালাত ব্যতীত কোন দিন কোনোভাবে ছিল না। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন বাচ্চা ছিলেন, দোলনাতে ছিলেন, তখনই তিনি বলছেন যে আমাকে আল্লাহ নির্দেশ দিয়েছেন বিসসালাতি ওয়া যাকাতি মা দুমতু হাইয়্যা, যতদিন আমি জীবিত থাকি যেন সালাত আদায়কারী হই। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ডাক বলতেছেন, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখলেন মারিয়ামের ঘরে সন্তান হলো, মারিয়ামের ঘরে সন্তান হচ্ছে, আমা মারিয়ামের ফল খাচ্ছে, গ্রীষ্মকালে শীতকালের ফল খাচ্ছে, এটা কিভাবে হতে পারে, আল্লাহ ইচ্ছা করলে আমার সন্তান দিতে পারো। তখন তিনি দোয়া করতেছেন যে আল্লাহ আমার এই চুল পেকে গেছে, আপনাকে আহ্বান করে আমি কোনোদিন তো হতবাগা হইনি, আপনাকে আহ্বান করে আমি তো হতবাগা হইনি, কিছু বলে না, চুপ করে গেছে, আল্লাহ বুঝে গেছে। আল্লাহ বলছে হ্যাঁ, ফানাদা তুল মালাইকা, ফানাদা তুল মালাইকা, তাকে ডেকে বললেন, মালাইকা যখন ডাকছেন, ও কায়মুন ইউসাল্লি ফিল মেহরাব, তিনি তখন সালাতের মধ্যে রত ছিলেন মেহরাবের, তার মেহরাবের মধ্যে। এর অর্থ হচ্ছে তিনি সালাতের মধ্যে এত বেশি ব্যাপ্ত, আল্লাহ তারা সালাত চাচ্ছেন, মনে চাচ্ছেন যেটা, এটা দিয়ে দিয়েছেন সাথে সাথে, এবং সালাতের মধ্যেই তাকে ডেকে বললেন যে আল্লাহ তারা আপনাকে আপনাকে সুসংবাদ দিচ্ছেন যে আপনার একটা সন্তান হবে যার নাম হবে ইয়াহিয়া, আগে কেউ এই নামে কেউ রাখেনি, আপনাকে প্রথম এই নামটা দেওয়া হচ্ছে, আগে কেউ এই নাম কেউ রাখতে পারে নাই। অর্থাৎ ইয়াহিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে লাম না জাআলাহু মিন ক্বাবলু সামিয়্যা, এর আগে কেউ এই নাম রাখতে পারে নাই। অর্থাৎ আল্লাহ তাআলা তাকে জানিয়ে দিন আমাদেরকে যে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও সালাত আদায় করেছিলেন, এবং তাকে আল্লাহ তাআলা সর্বোচ্চ নেয়ামতটা যেটা তিনি চেয়েছিলেন দুনিয়ায় সেটাও দিয়েছেন, সর্বোচ্চ নেয়ামতের মধ্যে সালাতের মধ্যে তিনি আল্লাহ তাআলা সেই সুসংবাদটা তাকে জানিয়েছেন। এর অর্থ সালাত প্রত্যেক নবীর উপরেই আল্লাহ তাআলা ফরজ করেছেন, এবং এই নবীর উপরে বিশেষভাবে সালাতের মাধ্যমে আমাদেরকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। আমরা দেখতে পাচ্ছি সালাত হচ্ছে প্রত্যেক নবীর নির্দেশিত জিনিস, এবং এই নবী তো এমনকি লোকমান যার কথা আপনারা শুনেন, তিনি নবী ছিলেন না, তিনি একজন আল্লাহর প্রিয় বান্দা ছিলেন, তাকে হাকিম বলা হয়, পাকজ্ঞ মানুষ, বিজ্ঞ মানুষ, কিন্তু নবী নন। তিনি তার সন্তানকে ওসিয়ত করতেছেন, লোকমান কি বলতেছেন, ইয়া বুনাইয়া, হে প্রিয় বৎস, তোমরা যারা আরবি জানো তার বুনাইয়া তো প্রিয় বৎস, প্রিয় তাসগির নিলেশ্বর বলা হয় এটাকে, হে প্রিয় বৎস, আতুম সলাতা, সলাত কায়েম করো, ওয়ামুর বিল মারুফি, সৎ কাজে আদেশ দাও, ওয়ান হানিল মুনকার, এবং অসৎ কাজ থেকে নিষেধ করো, ওয়াসবির আলা মা আসাবাক,
যদি সালাত কায়েম করতে গিয়ে কষ্ট হয়, বিপদ আপদ হয়, তাহলে এটার উপর সবর করো। ইন্না যালিকা মিন আজমিল উমুর, এ হচ্ছে বড় লোকের কাম, ছোটখাটো মানুষের কাম না, এটা বড় লোক দেখো যাদের দৃঢ় উচ্চ আকাঙ্ক্ষা আছে ওরা করতে পারে, ছোটখাটো লাইসা মিন সাফাসিল উমুর, হালকা জিনিস না, বড় কাজ সালাতটা। সুতরাং বড় কাজটা নির্দেশনা তিনি দিচ্ছেন তার সন্তানকে লোকমান পর্যন্ত দিচ্ছেন। এর অর্থ হচ্ছে যুগ যুগ ধরে এই সালাতটাই ছিল আল্লাহ এবং মানুষের মধ্যে সেতু বন্ধন, এর মাধ্যমে আল্লাহ তাআলা মানুষের মানুষের ইবাদতকে কবুল করেছেন এবং এর মাধ্যমে আল্লাহ তাআলা সন্তুষ্ট অর্জন করেছে মানুষ। এই জন্য দেখবেন নবীরা তিনটি মসজিদ বানিয়েছে, তাদের কোনো বাড়িঘর ছিল না, আপনি কোনো খুঁজি বাড়িঘর পাবেন না, ইব্রাহিম আলাইহিস সালাম বাড়ি কোথায় খুঁজি পাবেন না, কিন্তু তিনটি মসজিদ তারা বানিয়েছে, তিনজন তিনটি মসজিদ বানিয়েছে। বিখ্যাত পৃথিবীতে তিনটি মসজিদ, তিনটি হচ্ছে তিন নবীর, একটি হচ্ছে বাইতুল্লাহ মক্কা, এই মসজিদটা কে বানিয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাম, আরেকটি হচ্ছে ইসহাক আলাইহিস সালাম বানিয়েছেন, সেটা কোনটা, বাইতুল মাকদিস, বাইতুল মাকদিসটা বানিয়েছে ইসহাক আলাইহিস সালাম, পরবর্তী সুলাইমান আলাইহিস সালাম এটাকে আবার তারমিম করেছেন নতুন করে, কিন্তু তখন তিনি বানিয়েছেন। এই জন্য দুইটার মাঝে 40 বছরের ব্যবধান হাদিসে আসছে স্পষ্টভাবে, অর্থাৎ ইসমাইল আসলাম বানানোর পরে সেটা বানানো হয়েছে ইয়ারটা, এই ইসহাক আলাইহিসাল্লাম একটা যেটা বাইতুল মাকদিস সেটা এখন ইহুদিরা দখল করে আছে সেই সেটা। আর তিন নম্বরটা হচ্ছে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ, যে তিন মসজিদের দিকে গেলেই সওয়াব হয়, নিয়ত করে গেলে সওয়াব হয়, পৃথিবীতে আর কোনো জায়গায় কেউ নিয়ত করে যাওয়া নিষেধ, সওয়াবে নিয়ত করে যাওয়া নিষেধ, এমনি যেতে পারে মানুষ দেখাশোনা করা যদি আলাদা, তার সফরকে নিয়ে আলাদা, কিন্তু সওয়াবের নিয়তে তিন মসজিদ ব্যতীত আর কোথাও যাওয়া যায় না, আজমির যাওয়া যায় নাই, অথবা শাহজালালে ওখানে যাওয়া যায় নাই, হ্যাঁ গেছে ওখানে জিয়ারত করছে নিষেধ নাই, কিন্তু সওয়াবের আশায় শাহজালাল ওখানে যেতে হবে কেন, আপনি যদি কোনো কবর জিয়ারত, আপনার বাপের কেমন কবর আছে, বোনের কবর আছে, দাদার কবর আছে, জিয়ারত করেন, আখিরাতের কথা স্মরণ হবে, আপনি ওখানে যান কেন, আপনার উদ্দেশ্যটা খুব খারাপ, কিছু একটা পাবেন আশায়, ওখানে গেলে কিছু পাওয়া যাবে আশায়, ওখানে গেলে কিছু পাওয়া যাবে আশা করার অর্থই হচ্ছে আপনার ইমান নাই, আপনি কাফের হয়ে গেছেন, আপনার আগের সমস্ত আমল নষ্ট হয়ে গেছে, এই কিছুক্ষণের মধ্যে সব বরবাদ হয়ে গেছে। এই জন্য কোনো মানুষ কোনো কবরের কাছে আশা করার অর্থ হচ্ছে আপনার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। কোনো ব্যক্তি এরকম আমল করে আশা করলে যে আমাকে অমুকে দিবে, অমুকের থেকে কিছু পাবো, অমুকে উপকার করবে বা অপকার করে দিবে কবরওয়ালা, তার ইমান শেষ, তার জন্য আমল সালাত করে কোনো লাভ নাই, তাই সে যতই লম্বা পাগড়ি মাছ বাদুক আর কোরআন তেলাওয়াত করে কোনো কাজ হবে না, যতক্ষণ পর্যন্ত আবার তওবা করে ফিরে না আসে তার আগেরগুলি আর ফিরে পাবে না, নতুন আমল তৈরি হবে। এর অর্থ হচ্ছে সে ইচ্ছা করে পুকুরি শিরিক করেছে, রিদ্দাত মুরতাদ হয়ে গেলে তার আমল সব বরবাদ হয়ে যায়। আল্লাহ তাআলা কোরআনে কারিম বলেছেন, লাইন আশরাকতা লাইয়াহবাতান্না আমালু, যদি শিরিক করে কেউ তাহলে আমল নষ্ট হয়ে যাবে। আল্লাহ তার নবীকে বলছে যদি আপনি শিরিক করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো শিরিক করবেন না, আউযুবিল্লাহ, কিন্তু এটা বলছেন দমক দেওয়ার জন্য আমাদেরকে, যে আমরা যেন শিরিক না করি। সুতরাং এই যারা দূর দূরান্তে সফর করে যাচ্ছে আর আশা করতেছে যে কিছু পাওয়ার জন্য, জিয়ারতে যাচ্ছে, নাম দিয়ে যাচ্ছে এবং বড় বড় ইয়া দিয়ে যাচ্ছে, সেখানে গিয়ে গোলাপ জলটা ঢালতেছে ইয়ার উপরে, কেউ কেউ সুতা বানতেছে, আপনি যদি কোনো আজ চট্টগ্রামের বিভিন্ন অমুক গরিবুল্লার মাজার আর এই অমুক মাজার আমানত শাহর মাজার দেখতে যান, আপনার মাথা খারাপ হয়ে যাবে, অথবা যদি মুসাবিয়া দরবার শরীফ অথবা অমুক দরবার শরীফ, আমি শরীফ বলছি ওদের কথা অনুসারে, আমরা শরীফ বলি না, এগুলি কিছুই শরীফ নেই, তো এগুলির মধ্যে যখন যান দেখবেন আপনারা যে দুনিয়ার যত শিরিক সেখানে হচ্ছে। আপনি ঢাকা শহরে যান না, বেশি দূর না, ঢাকা শহরে গোলাপ শাহর মাজার, মাজার ওরা বলে তাই বলছি, মাজার কি জিনিস, এই গোলাপ শাহর কবর, এটা কবর নাইও হতে পারে, এমন হতে পারে এখানে কোনো কবর নাই, খুঁজে দেখতে হবে যে কবর আছে কিনা, যদি আমার হাতে কোনোদিন ক্ষমতা থাকতো এটাকে সুন্দর করে সসম্মানে তুলে নিয়ে এটাকে আমাদের বিখ্যাত জায়গা যেখানে ঢাকা শহরের মানুষ কবর দেয় সেখানে কি নাম, সে আজিমপুর গুরুস্থানে নিয়ে সুন্দর করে দাফন করতাম, যে এটাতে ওলি আল্লাহদের জায়গা, তবু থাকুক সুন্দর করে থাকুক, এখানে রাস্তার মধ্যে কষ্ট পাচ্ছে সারাক্ষণ দুধ আসিফ কেয়ার, এখানে রাখার অর্থ হচ্ছে এখন যে দেখেন কিছু মানুষ কান্নাকাটি করতেছে, কিছু মানুষ ডেকসি রান্না হইতেছে খাইতেছে অনবরত, কিসের এখানে কি, কারা প্রতিপালিত হচ্ছে এখানে, কে বলেছে এটা করতে, কোন দিন এটা বলেছে, কোন আল্লাহ কোন কিতাবে বলেছে এটা করতে, কে করেছে এটা, এগুলি কারা করে, এগুলি হচ্ছে সবই হচ্ছে, এগুলি ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই, এগুলি কুফুরি এবং শিরকে ভরা কর্মকাণ্ড হচ্ছে এখানে, এগুলি এই কারণে হচ্ছে। অথচ দেখেন আল্লাহ তাআলা শুধুমাত্র তিনটি মসজিদের কথা বলেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটি মসজিদের কথা বলেছে, এই তিনটি মসজিদকে যদি কেউ তিনটি মসজিদের জন্য যায় সওয়াব হবে, মক্কা গেলে কি হবে, এক সালাতে 100,000 সালাত, মসজিদ নবীতে গেলে দুর্বল হাদিসে 50,000, 10,000, 1,000 আছে সহিহ হাদিসে, আর
একদিন থাকে না, কেউ কেউ দেখছে মক্কা গিয়ে ভালো লাগে না, তো মদিনা গেলে ভালো লাগবে, অর্থাৎ শয়তান তাকে ঠেলে নিচ্ছে ওইদিকে, কারণ মক্কাতে তার ভালো লাগার দরকার বেশি। এক ওয়াক্ত সালাত পড়া 1,00,000, কয়দিন আমি থাকলে তো একটা 1,00,000 কতদিনই করতে পারেন বাংলাদেশে আপনি, অথচ তারা এটা কোনো গুরুত্ব দিচ্ছে না, দৌড়াচ্ছে ওখানে ওখানে যাই আবার রসুলের কাছে চাইতে বসছে, মানে শয়তান ঠেলে নিচ্ছে রসুলের কাছে চাওয়ার জন্য, শিরিক করার জন্য, তওবা করে হজ করে যে গুণাগুলি বাদ দিয়েছিল ওখানে গিয়ে এখন গুণাগুলি আবার অর্জন করতেছে, রসুলের কাছে চাইবে, কবর কাছে চাইবে, বাকির কাছে চাইবে, ওদের কাছে চাইবে, যাই এটা চাইবে আবার এটা দেন ওইটা দেন, আবার ছেলে এটা দেন, মেয়ের এটা দেন, আবার ওইটা করে দেন, এগুলি হচ্ছে শিরিক, পুরোটাই শিরিক, চাওয়া অর্থই শিরিক, আল্লাহ ছাড়া কারো কাছে কিছু চাওয়া যায় না। ও আন্নাল মাসাজিদ লিল্লাহি ফালা তাদউ মা আল্লাহ আহাদা, আর মসজিদগুলো আল্লাহর জন্য, সেগুলো আল্লাহ ছাড়া কারো কাছে কিছু চাওয়া যায় না, অর্থাৎ এই সমস্ত জায়গায় যে আল্লাহ কোনো কিছু কারো কিছু চাওয়া অর্থই হচ্ছে শিরিক করা, ঈমান নষ্ট করা, তার জীবনের সমস্ত আমল পণ্ড করে দেয়া এবং কারো কাছে কিছু পাওয়ার আশা করা। অনেকে আছে কবরের বরজকের মোরাকাবা করে, হ্যাঁ কিছু কিছু বুজুর্গ নাম ব্যক্তি তারা কবরের চিন্তা করে, কবর থেকে তার কাছে ফয়েজ ও বরকাত আছে, বিশ্বাস করেন কোনো ফয়েজ বরকাত কিছু বের হবে না, কবর থেকে কিছু বের হবে না, এই মাটি বের করে কিছু বের হয় না, মাটি বের করে কিছু, যদি বের হতো উনি নিজে কষ্ট করে বেরিয়ে চলে আসতো, কেউ এত কঠিন জায়গা থাকতে চায় না, কবরের ছোট্ট জায়গা, দুনিয়া বিরাট বাস, বিরাট বিরাট বিশাল বাড়ি রেখে গেছে, ওখান থেকে বেরিয়ে চলে আসার জন্য পাগল হয়ে যেত, এর অর্থ হচ্ছে কিছুই বের হয় না ওখান থেকে, যে ব্যক্তি বা যেই কোনো ব্যক্তি পৃথিবীতে মনে করবে যে কবরওয়ালা তাকে সামান্য তুমি উপকার করে দিবে, তার কোনো ফয়েজ দিবে, বরকত দিবে, ওই ব্যক্তি শিরকে লিপ্ত হয়ে গেছে, তাকে তার থেকে হাত ধুয়ে ফেলেন, ওর থেকে কোনো এলেমও নেবেন না, তাতে কোনো কথার সাথে কোনো কর্মকাণ্ড করবেন না, কারণ তারা শিরকে লিপ্ত। এই জন্য ইমান তাওহীদ শিক্ষা দিতে হবে মানুষদেরকে, যেটা বলেছি সালাতের মাধ্যমে আপনাকে দেখেন সর্বোচ্চ তিনটি মসজিদ, এই তিনটি মসজিদ তিনজন নবী এবং রাসুল, তিনজন রাসুল তারা প্রতিষ্ঠা করেছেন, এর তারা কোনো বাড়ি প্রতিষ্ঠা করেন নাই, এই সালাতকে প্রতিষ্ঠা করার জন্য মসজিদ নির্মাণ করেছেন, সালাত প্রতিষ্ঠার জন্য মসজিদ নির্মাণ করেছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা এসে প্রথম যে কাজটি করেছেন মসজিদ বানিয়েছেন, মসজিদ বানিয়েছেন, ইসহাক আলাইহিস সালাম মসজিদ বানিয়েছেন, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি নির্দেশ দিলেন জিনদেরকে এই মসজিদ বানাও, আমি দেখে রাখতেছি, তিনি দেখে আসেন, আল্লাহ তাআলা তার জীবন নিয়ে গেছে ইতিমধ্যে, অনেকদিন পরে তার হাতের লাঠি খেতে খেতে উই ফোকা খেতে খেতে যখন এখান পর্যন্ত আসছে উনি পড়ে গেছেন, ওরা বলে আরে এতদিন পর্যন্ত কষ্ট করে মসজিদ বানাইছি, এই বেলা তো বহুত আগে মরে গেছে, ওদের খবরও নাই, কারণ তিনি ওরা দিকে তাকাইতে আর কাজ করতে ভয় জিনেরা, এর অর্থ হচ্ছে যে তাবাইয়ানাতিল জিন্ন আল্লাহ কামুন ইয়ালামুন আল গায়বা মা লাবিসু ফিল আযাবিল মুহিন, জিনেরা বুঝতে পারবে যদি গায়েব জানতাম তাহলে তো এই বেটাতে এত কষ্ট আমাদের দিয়ে গেছে, বেটা তো বসে মরে গেছে বহুত আগে, আমার তো খবর নাই বেটা, কারণ নবীদের শরীর কোনো নষ্ট হয় না, এই জন্য তিনি যেভাবে আছেন এভাবে ছিলেন, কেউ কিছু হয় নাই, কিন্তু ওর লাঠি খাওয়ার পরে তিনি পড়ে গেছেন, এই জন্য বুঝতে পারছে যে বাড়িঘর বানান নাই, আপনি সুলাইমান আলাইহিসসালামের প্রাসাদ খুঁজে পাবেন না কোথাও, কিন্তু তার মসজিদ, মসজিদ যিনি তিনি নতুন করে বানিয়েছেন, যেটা নষ্ট হয়ে গিয়েছিল এটাকে আবার নতুন করেছেন, তারবিম করেছেন নতুন করে, সেটা হচ্ছে বাইতুল মাকদেস, এই বাইতুল মাকদেস সেটা এখন ইহুদিদের দখলে রয়েছে, এই বাইতুল মাকদেস নবীর আমার উদ্দেশ্য হচ্ছে এটাই বলা, নবীরা সালাতের প্রতি সবাই নির্দেশনা দিয়েছেন, ইনশাল্লাহ সালাতের গুরুত্ব নিয়ে আমরা আরো আলোচনা করবো আপনাদের সাথে পরবর্তী বিভিন্ন জুমাতে ইনশাল্লাহ, আরো গুরুত্ব কি এবং কি সালাতের ব্যাপারে আল্লাহ নির্দেশনা কি, কিভাবে সেটা না পড়লে কি বিধান এবং কিভাবে পড়তে হবে বিস্তারিত আলোচনা করা, আশা রাখি আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আকুলু কাউলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গাফুর রাহিম, ইন আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد সম্মানিত মুসলিয়ান কেরাম, বলছিলাম সালাতের কথা, সালাত নিজে পড়লে হবে না, নিজের পরিবার সহ পড়তে হবে, যদি এই করোনাকালীন সময়ে যদি কোনো মানুষের ভয় থাকে মসজিদে আসতে অসুবিধা নাই, কিন্তু ঘরে হইলেও সালাত কায়েম করতে হবে, পরিবার সবাইকে নিয়ে আপনি সালাত আদায় করবেন, আর বর্তমানে দেখছি দুনিয়া সব বাজার চলে, এখন আর আপনি করোনার কারণে মসজিদে বন্ধ এটা ঠিক নয়, দেখবেন যে একসাথে অনেকে আসছে এখন দূরে দূরে দাঁড়াচ্ছে, এর অর্থ হচ্ছে সে আগে থেকে এতক্ষণ ভয় করে না, এখন মসজিদে এসে আল্লাহ ভয় করোনার ভয় করতেছে, এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে, আসলে আমি
রোগের ভয় যদি সত্যিকার থাকে বাধা নেই, শরীরতে বাধা নেই, এটা দূরে বসবে। যখন আপনি অন্য সব জায়গায় ঠিকই চলতেছেন, একসাথে বসে গল্প করতেছেন, চা খাচ্ছেন, মসজিদে এসে দূরে দাঁড়ানোর কোনো মানে হয় না। সুতরাং আপনি দেখবেন কোন জায়গাতে সত্যিকার অর্থে কোনটায় কোন জায়গায় লাগাবেন, শরীরের বিধান সুযোগ আছে বলে অপব্যবহার যেন না হয়, এটা আমাদের খেয়াল রাখতে হবে। আল্লাহ ওয়াসাল্লু আলা সাইয়্যিদিল বাশারিয়্যা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কামা আমার আল্লাহ আযজা ওয়া জাল্লা ফি কিতাবি ওয়া থানা বি মালায়েকাতি মুসাববাহাতিল কুদসি ওয়া থালাথা মিনকুম আইয়ুহাল মুমিনুন ফাকালা তাআলা মুখবিরা ওয়া আমিরা ইন্নাল্লাহা ওয়া মালায়েকাতিহি ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা ওয়া ক্বালা আন-নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মান সাল্লা আলাইহি মাররাতান সাল্লাল্লাহু আলাইহি ওয়া আশান আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজীদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ تبارك على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم ارض عن الخلفاء الراشدين ابي بكر وعمر وعثمان وعلي وان سائر الصحابه والتابعين رضوان الله عليهم اجمعين اللهم اغفر لنا ولاخواننا الذين سبقونا بالايمان ولا تجعل في قلوبنا غلا للذين امنوا ربنا انك رؤوف رحيم اللهم انصر المسلمين في كل مكان وايدهم بتأييدك يا رحمن يا اكرم الاكرمين يا مجيب السائلين আল্লাহ আমাদের সবাইকে তুমি সালাতমুখী করে দাও আল্লাহ, আমাদের জালনা মুকিম সালাত ওয়া যুরিয়াতি আমাদের সন্তানদেরকে সালাতমুখী করে দাও আল্লাহ, আমাদেরকে তুমি কবুল করো আল্লাহ, আল্লাহ আমার সালাত যেন আমাদের জীবনে সর্বশেষ সময় থাকে আল্লাহ, সে তৌফিক আমাদের দান করো আল্লাহ, আল্লাহ তোমার তোমাকে স্মরণ করে যেন জান্নাতে যেতে পারিস তৌফিক আমাদের দান করো আল্লাহ, আল্লাহ সালাতের মাধ্যমে তোমার নৈকট্য আমাদের দান করো আল্লাহ, আল্লাহ আমাদেরকে সালাতমুখী করো, দুনিয়ার ফেতনা থেকে আমাদেরকে বাঁচিয়ে দাও, আমাদেরকে দুনিয়ার যে সমস্ত ফেতনাদের তা থেকে বাঁচিয়ে দাও, আমাদের সন্তানদেরকে সালাতমুখী করো, আমাদের স্ত্রীদেরকে সালাতমুখী করো, আমাদেরকে স্ত্রীদেরকে পর্দার মধ্যে থাকা তৌফিক দান করো, আমাদেরকে বিপদ আপদ থেকে উদ্ধার করো, এই করোনা থেকে আমাদেরকে হেফাজত করো আল্লাহ, আমাদেরকে হেফাজত করো আল্লাহ, আমাদেরকে বিপদ আপদ থেকে উদ্ধার করো। اللهم اغفر وارحم انت خير الراحمين عباد الله رحمكم الله ان الله يأمر بالعدل والاحسان وايتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون ولذكر الله اكبر والله يعلم ما تصنعون